ওকে আপনারা কিন্তু সবাই জানেন যে ক্যাটিজেন যে টোকেনটা রয়েছে এটা কিন্তু অলরেডি বিটগেটের প্রি মার্কেটে লিস্টেড হয়ে গেছে এবং প্রত্যেকটা টোকেনের প্রাইজ আপনি দেখতে পাচ্ছেন প্রাইস জিরো পয়েন্ট সেন্ট করে আপ টু এটা কিন্তু ওয়ান ডলারে গেছিলো বলা যায় একটা ক্যাটি টোকেন ওয়ান ডলার করে প্রি মার্কেটে সেল আউট হচ্ছে রাইট নাও প্রাইজ অনুযায়ী আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন অনলাইন ইনকাম ওয়ে টোয়েন্টি ওয়ানের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা ক্যাটিজেনে অ্যাড্রপ নিয়ে কথা বলবো ক্যাটিজেনে ইলিজিবেল হতে হলে আপনাকে কি কি করতে হবে এবং ডেইলি ট্রানজ্যাকশন কিভাবে করবেন এবং আপনি এখানে কিভাবে পয়েন্টটা বাড়াবেন কবে অ্যাড্রপ আসবে এটা যে বিষয়বস্তু নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে কথা বলবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ইউটিউবে নতুন হলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই বাজিয়ে দিবেন। এবং আপনি আমার টেলিগ্রামে জয়েন না করে থাকলে অবশ্যই টেলিগ্রামটাতে জয়েন থাকবেন টেলিগ্রামে মূলত আমরা বিভিন্ন ধরনের ইয়ারড্রপ আপডেট সব কিছু শেয়ার করে থাকি অবশ্যই আপনি টেলিগ্রামটাতে মাস্ক জয়েন থাকবেন আপনারা সবাই মোটামুটি জানেন ক্যাটেজেন কিন্তু দুইটা বোর্ড আছে একটা হলো আগের আর একটা হলো এখন মানে নিউ প্লাস ওল্ড আগের যে বোটটা রয়েছে আমরা প্রথমত ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এটা হলো ক্যাটিজেন বোর্ড যেটা অফিসিয়াল ক্যাটিজেন বোর্ড আর একটা হলো ক্যাটিজেন এমএনটি বোর্ড এমএনটি মিনস হচ্ছে যেটা থেকে আমরা এমএনটি আর্ন করছি ওইটা তো আমি ক্যাটিজেন বোর্ডে চলে আসলাম প্লে ফর ইয়ারড্রপে একটা ক্লিক দিলাম প্লে ফর ইয়ারড্রপে ক্লিক দিলে এরকম একটা অপশন আপনাদের মাঝে নিয়ে আসবে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনাকে এরকম একটা অপশন তারা দেখাবে এখানে মূলত আপনি লেটস গো অপশান একটা ক্লিক দিলে এখান থেকে আপনি এটা এই অপশনে আসবেন আসার পর এখান থেকে আপনি আমার পয়েন্ট দেখতে পারবেন প্রায় দুইশো তেইশশো বত্রিশ মিলিয়ন পয়েন্ট রয়েছে এই পয়েন্ট আর এখান থেকে আমার প্রায় সিলভারে আসি আমি সিলভারে এত পরিমাণে আছি আমি আপনারা কে কোথায় আসেন কমেন্ট করে জানাবেন আর এখান থেকে আমি এই পয়েন্টগুলো দিয়ে মূলত এই যে অ্যাভার্টারগুলো বা যে আপনার প্যাডগুলো রয়েছে এগুলো আমি ক্রিয়েট করতে পারবো এই পয়েন্টটা দিয়ে তো এগুলো করলে আমার কি হবে এখান থেকে আমার আর্নিংটা বাড়বে দেখেন এটা আমি কিনতেছি দেন এটা আমি পূরণ করলে মূলত আমাদের আর্নিংটা বাড়বে এটা আপনারা সবাই জানেন মোটামুটি তো মেইন যে থিংসটা সেটা হচ্ছে এখানে আপনার অনেকগুলো অপশান আসছে নতুনভাবে এখানে দেখবেন স্পিন অপশনটা বর্তমানে আসছে স্পিন অপশনে যদি আপনি ক্লিক দেন এখানে এরকম একটা অপশন আসবে অপেন ব্লাইন্ড বক্সে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে একটা ব্লাইন্ড বক্স আপনাকে দিবে এনে মেবি এখানে এক ডলার আপনি আপ টু পেতে পারেন টোটাল এখান থেকে আমি বিশ সেন্টের মতো পাইছি বিশ সেন্ট আমার এটা এখানে থাকলো ওকে যাই হোক সমস্যা নেই এটা আমি ক্লোজ করে দিচ্ছি এখন টোটাল তিরিশ সেন্ট আমি আর ক্লেম করব না আমি জাস্ট আবারও এখানে যাচ্ছি এটা থেকে আমি ক্লোজ করে দিব এটা তো টোটাল এক ডলার মেবি আপনাকে দিবে এরা এখান থেকে এই বক্স থেকে আর কি টোটাল ক্লেমেবল ব্যালেন্স তো ভিডিও শুরুতে যে কথাটা বললাম এখানে আপনার ডেইলি ট্রানজেকশন সিস্টেম আছে ডেইলি ট্রানজাকশন সিস্টেমটা আসলে কি এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন এছাড়া রকেট অপশন দেখতে পারবেন রকেট আইকন এই রকেট আইকনে যখনই ক্লিক দেবেন এরকম একটা অপশন আসবে এখান থেকে দেখেন এইগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনার এটা হচ্ছে দুই ঘন্টা পরপর নিতে পারবেন আর এটা নিতে গেলে আপনার টোন খরচ করতে হবে যেহেতু আমরা ফ্রিতে করবো তার মানে মাঝখানেরটা আমরা নিব না মাঝখানটা স্কিপ লাস্টের যেটা দেখতে পাচ্ছেন পঞ্চাশটা ফিস্ট পয়েন্ট হলে আমরা দুইশো চল্লিশ মিনিটের জন্য এই রকেটটা নিতে পারবো তো আমার অলরেডি আসে ফিস পয়েন্টটা আপনি ফিস পয়েন্ট কীভাবে নেবেন ওইটাও দেখাবো তো দুইশো চল্লিশ মিনিটে আমি একটা ক্লিক দিলাম এবং এটা আমাদের পার্সেস হয়েছে আমি চাল আরও পার্সেস করতে পারবো আরও পার্সেস আমার যত বেশি পয়েন্ট আছে আমি তত দিয়ে পার্সেস করতে পারবো একদম আমি কিন্তু দেখেন ফুল করে নিছি এটা এখন আমি আর এই যে আর্নিং যে ইয়েটা রেটিংটা এটা কিন্তু বেড়ে যাবে এবং আমার খুব দ্রুত আমার আর্নিংটা হবে তো এটা হলো একটা ডিডি ট্রানজেকশন সিস্টেম আর এখানে প্লাস একনে ক্লিক দিলে মূলত আপনি ফিশিং করে এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন এখান থেকে দেখেন আমার ফিশিং পয়েন্টটা রয়েছে প্রায় আশি হাজার চারশো আটান্নটার মতো আমি যদি স্টার্টে ক্লিক দিই স্টার্টে ক্লিক দিলে এখানে রিল অপশনে ক্লিক দিলে মূলত আপনি এখান থেকে দেখেন তিনশো এক্স মানে তিনশো মিনিটের এখানে আপনি সতেরো হাজার সাতচল্লিশ সাতচল্লিশটা আপনার পয়েন্ট পেট পয়েন্ট পাইছি আমি তো এরকম করে মূলত আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এটার জন্য অবশ্যই আপনার ফিস পয়েন্টটা লাগবে এখন কথা হচ্ছে ফিশ পয়েন্টটা আপনি কিভাবে আর্নিং করবেন ফিস পয়েন্টটা আর্নিং করার জন্য আপনাকে প্রথমত এখানে দেখতে পারবেন আর্ন নামে একটা অপশন দেওয়া আছে এই যে এখানে আর মাঝে মধ্যে দেখবেন এই যে এরকম ইয়ে আসবে এগুলো আপনার ক্লেম করে নেবেন আর্ন অপশনে যখন আপনি ক্লিক দিবেন এখানে আপনি অনেকগুলো টাস্ক দেখতে পারবেন এই টাস্কগুলো কমপ্লিট করে মূলত আপনি ফিস পয়েন্টটা পাবেন এখান থেকে দেখেন আপনি এই যে টেলিগ্রামে জয়েন করলে একশোটা পাবেন ফলো করলে একশো তারপরে টুইটারে ফলো করলে ইউটিউবে ফলো সাবস্ক্রাইব করলে একশো এরকম করে করে আপনার অনেকগুলো টাস্ক পাবেন এগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে এই ফিস পয়েন্টটা পাবেন অলসো আপনি যদি রেফার করেন রেফার করলে প্রত্যেকটা রেফারে মেবি আপনার বিশটা থেকে তিরিশটা করে ফিস পয়েন্ট আপনাকে তারা দিবে ডেইলি চেক ইনের জন্য আপনার এখানে পয়েন্ট রয়েছে তো এইভাবে মূলত ফিস পয়েন্টটা আর্ন করবেন এভাবে আপনার আর্নিং করে এখান থেকে আপনি ফিশ পয়েন্টটা কালেক্ট করবেন কালেক্ট করার পরে ওগুলোতে গিয়ে স্পেন্ড করবেন ওগুলোতে গিয়ে খরচ করে করে আপনি এখান থেকে আপনার পয়েন্টটা বাড়াবেন এবং আপনার লেভেলটা আপগ্রেড করবেন তো এই ছিল এইখানে এই ফিস পয়েন্টটা আর্নিং করার ওয়ে আর কি আপনার আশা করি বুঝতে পারছেন আর আপনি যদি এখানে ফিড অপশানে ক্লিক দেন ফির অপশানে ক্লিক দিলে এখানে অনেকগুলো প্যাড দেখতে পারবেন এগুলোতে আপনি ফিড দিতে পারবেন আর মেইন অপশানে যদি আপনি ক্লিক দেন এখান থেকে আপনার এইগুলো দেখতে পারবেন এখানে যে ডব্লু ক্যাটি যেটা দেখতে পাচ্ছেন টোটাল রেওয়ার্ড এটা আমরা মাইনিং করেছিলাম এই ক্যাটস পুল ফিশ পুল সবগুলো আপনি দেখতে পারবেন মাই অ্যাসেস্টেক লিক দিলে এখান থেকে আপনার কী কী রয়েছে আপনার ওয়ালেটে ওইটা দেখতে পারবেন ভি কিটটি মানে আমাদের যে পয়েন্ট আমি যেটা বললাম আপনাদেরকে এটা আমাদের এত পরিমাণ ফিশ কয়েন এত পরিমাণ ডবলু ক্যাটি যেটা হচ্ছে আপনার আমি একটু আগে যে যেটাকে দেখালাম আরেকটা এয়ার ডো ছিল এটা আমাদের এত পরিমাণ আছে এক্স জেট ইএন যেটা এক্স জেন যেটা এটা আমাদের এত পরিমাণ রয়েছে তো এটা হলো আপনার অ্যাসেস্ট এখানেই মূলত আমাদের ক্যাটি টোকেনটা দিবে যে ক্যাটি টোকেনটা অলরেডি বিটমার্ট প্রি বিটগেটের প্রি মার্কেটের লিস্টের আছে আপনারা দেখতেই পারবেন তো খুব দ্রুত কিন্তু আমরা এটা ক্লেম করতে পারবো তো যাই হোক আমরা ফার্স্ট বোসটা ক্লো মানে ক্লোজ করলাম এখন আমি এই যে এমএনটি যে বোর্ডটা রয়েছে এটার মধ্যে যাচ্ছি এই এখানে গিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত দেখাচ্ছি তো এটা হলো এমএনটি বোর্ড আগেরটা হচ্ছে ওল্ড বোর্ড ওইখানেই মূলত সব কিছু আপনাকে দিবে এখানে আপনি কালেক্ট অল অপশান একটা ক্লিক দিবেন আর এখান থেকে আপনাকে একটা গিফট দিচ্ছে আপনি ওপেনে ক্লিক দিতে পারেন ওপেনে ক্লিক দিলে আপনার এমএনটি ফি যাবে আপনি যদি রিজেক্ট করেন তাহলে ফি লাগবে না এখান থেকেও মূলত সেম সিস্টেম এখানে আপনি যেভাবে ওইটাতে করলেন এইটা এটাতেও আপনি সেমভাবে করতে পারবেন একদম সেম ওয়েতে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে জাস্ট আপনার এই যেটা বললাম এইখানে আসবেন আসার পরে এটা দুইশো চল্লিশ মিনিটটা আপনি কমপ্লিট করে নেবেন যাতে করে আপনার এই যে আর্নিং অপরচুনিটিটা এটা বাড়ে আর আপনার আর্নিংটাও ভালো হয় আর এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে মাইন অপশন এই মাইন অপশনে ক্লিক দিলে এখান থেকে যে ফ্রি যেটা আছে এটা আপনি করে দিবেন আর এই যে এখানে এটা করে দিলে এই যে দেখেন মাই অ্যাসেসটা আসলে মাই অ্যাসেসটা আসার পরে এখান থেকে দেখেন ডব্লু ক্যাটি এক্স এগুলো কিন্তু আমার এই ওয়ালেটে রয়েছে দুইটাই কিন্তু আলাদা আলাদা বাট আমার এই ওয়ালেটেও কিন্তু রয়েছে তো এগুলো আপনারা করে রাখবেন তাহলে মূলত আপনি এই আড্ডবের জন্য এলিজিবল হবেন এবং আপনার আর্নিংটা বাড়বে আশা করি আমি ক্লিয়ারলি বোঝাইতে পারছি ডব্লুকে জেনের বিষয়বস্তু সব কিছু তো এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন